22 মে 2024, আজকে সকাল থেকে একটু মেঘলা, মাঝে সূর্যের আলো ছিল, এখন আবার একটু আগে বৃষ্টি শুরু হলো। আস্তে আস্তে চারদিক সবুজ হয়ে নানা রঙের ফুল আসতে শুরু করেছে। আমরা বাড়ি ফিরছি, আর সেই ফাঁকে আরসিএসি মৌলিত অষ্টবাকে একটা প্রশ্ন বলি। প্রশ্ন হচ্ছে, স্টাডি পারমিটে যারা আসে তাদেরও স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিটে কাজ করতে পারে। প্রশ্ন হচ্ছে, এটা আমার অডিয়েন্সের এক দর্শক ভাইয়ের প্রশ্ন, যখন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট PGWP স্টেজে ঢোকে, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটে ঢোকে, তখন তার স্পাউস কি ওপেন ওয়ার্ক পারমিট এলিজিবল হয়? সাধারণত হয়, এই আবেদনের সময় স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিটের আবেদনের সময়ে যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি স্টুডেন্ট থেকে PGWP-তে যাচ্ছেন, তার জব থাকতে হবে এবং যেই কারেন্ট জবে উনি আছেন সেই জবের পাস্ট 3টা পে স্লিপ আমাদের জমা দিতে হয়। সো এটা যদি ঠিক থাকে, অর্থাৎ জব যদি থাকে এবং অ্যাটলিস্ট 2 মাস পেছনের থেকে জব আছে এরকম আমরা দেখাতে পারি, তাহলে আমরা তার স্পাউসের জন্য ওপেন ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারি। আচ্ছা, তার মানে যা এটা সম্ভব, কিন্তু যে শর্তটা তুমি বললা এই শর্তটা পূরণ করে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক ভাই বোনেরা, আপনাদের মাথায় যাদের এই প্রশ্নটা ছিল, আশা করি জায়গাটা পরিষ্কার হলো। আমরা এখন সেঞ্চুরি পার্ক ট্রানজিট সেন্টারের পাশ দিয়ে যাচ্ছি, 23 অ্যাভিনিউর ক্রস রোডে এখন দাঁড়াতে হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। Thank you.